প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আঁকব জোড়া দিয়ে পাখি। প্রথমে ড্রয়িং দেখো, খুবই সহজ করে আঁকবে, আমার সেই একই কথা, কোনো জটিলতার মধ্যে চাওয়া যাবে না। এই যে মাথা হয়ে গেল, আর এই মাথা, এখান থেকে গলা, টিয়ে পাখি অন্যান্য পাখিদের মতোই, কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, হলো ওর ঠোঁট। সেই ঠোঁটটা যখন টিয়ে পাখির মতো হবে, তখনই সেটা টিয়া পাখি মনে হবে। এই যে ঠোঁট দেখাচ্ছি, দেখো এই টিয়ে পাখির ঠোঁট হয়ে গেল। টিয়ে পাখির গলায়, প্রাপ্তবয়স্ক টিয়ে পাখির গলায় এরকম একটা মালা থাকে। এই যে দেখো, আমাদের একটা টিয়ে পাখি আঁকা শেষ। এগুলো পাখার পালক, ওই পাশে আর একটা পাখা, ব্যাস আমরা পা পরে দেব। এই পাশে আমরা আর একটা টিয়ে পাখি আঁকি, পাখা দিয়ে দিই। এখানে চোখ, এইবার আমরা ডালপালাগুলো দিয়ে দিই। ডালটা এইখান দিয়ে একটা বের করে দিব, শিক্ষাতে দেখো আমার আঁকা প্রায় শেষ। এখন আমরা সাইন পেন করব, তারপরে ভালো করে মুছে নিব, তারপরে রঙে যাব। এবার দেখো এখানে পা আছে, পা দিয়ে দিব খুব সহজ করে। হ্যাঁ, হয়ে গেল, এই যে পা হয়ে গেল। এই নিয়ে বেশি জটিলতায় যাওয়া যাবে না। তাহলে এবার আমরা সাইন পেনে যাচ্ছি। শুরু করলাম সাইন পেন।
টিয়া পাখির লেজটা একটু বেশি লম্বা হয়, তো আমরা চেষ্টা করবো বেশি লম্বা করে দিতে। আবার দেখবে ড্রয়িংয়ের যেন পেজের বাইরে চলে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আজ এই পাখিটা মোটামুটি শেষ হয়ে গেল, প্রিয় শিক্ষার্থীরা এই যে কাজ শেষ। এবার আমরা সুন্দর করে মুছবো, মুছে তারপরে রঙে চলে যাব। খুবই সহজ রং টিয়া পাখি। টিয়া পাখির যে রং সেই রঙেই কিন্তু একটা রঙের নাম হয়ে গেছে, টিয়া রং। আসলে কিন্তু এটা লাইট সবুজ, কিন্তু সহজভাবে বোঝার জন্য আমরা ওটাকে বলে থাকি টিয়া রং।
কিন্তু আসলে টিয়া রং নামে কোনো রং নেই। টিয়া পাখির গায়ের রঙের সাথে মিল আছে বলেই এটাকে আমরা বলি টিয়া রং। এখন আমরা খুব সুন্দর করে টিয়া রংটা দিয়ে দেব। টিয়া পাখির এই ছবিটি, মানে জোড়া টিয়া পাখির এই ছবিটি, শুধু টিয়া টিয়া আর টিয়া, সব জায়গায় টিয়া কালার যাবে। কিছু জায়গায় আমরা একটু ডার্ক সবুজ দিব, এই যে টিয়া কালার, এই টিয়া কালার কিন্তু আমরা সব জায়গায় দিব, প্রায় সব জায়গায়। এই গোলাটুকু আমরা লাল কালার দিব, আর এদিকে পুরাটাই টিয়া কালার। কালারটা একবার ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো টিয়ার রংটা আমি দুইবার, দুই টিয়াতে দুইবার করে বুঝিয়ে দেব, তাহলে তোমাদের করতে আর কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের ফার্স্ট কালার টিয়া, আমরা দিয়ে দিলাম। এরপরে এই পাখার নিচ দিয়ে আমরা একটু এই সবুজ রংটা দিয়ে দিব। নিচের দিকে একটু মিশিয়ে দেব, এইখানে মাথার নিচের দিকে, গলার দিকে একটু এই কালারটা দিয়ে দিব। বাস, টিয়ার বেসিক রং শেষ। এবার আমরা ঠোঁট কালার করব আর গলা কালার করব। ঠোঁট এবং গলা আমরা দুটোই লাল দিয়ে দিই, এই যে ঠোঁট, এবং গলা। হয়ে গেল। এবার আমরা পায়ের রংটা দিয়ে দিই। পা অনেকটা ব্রাউন কালার দিয়ে দিই, ব্যাস। তাহলে একটি টিয়া পাখির রং আমাদের শেষ। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় টিয়া পাখিটি রং করে ফেলব। চাইলে এখানেও কিছু শেড দেওয়া যায়, এটা এখানেও কিছু কিছু শেড দেওয়া যায়,
দিতে পারো, ভালোই লাগবে। আমরা আবার এখন চলে যাচ্ছি দ্বিতীয় টিয়া পাখিতে। প্রথমে আমরা এখানে মোচাটা ঠিক মতো হয়নি, একটু মুছে নিই। আবার সেই আগের টিয়া পাখির মতো লাইট সবুজটা দিয়ে নিব। বাইরের অনেক শব্দ, আজকে অনেক বেশি হেলিকপ্টার উঠতেছে আকাশে। ব্যাস আমাদের টিয়া রং দেওয়া শেষ। এবার কিছুটা সবুজ দিব। একইভাবে প্রথম টিয়াতে যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে। এবার আমরা ঠোঁট কালার করি। শেষে দিয়ে বল পরে পা। শিক্ষার্থীরা দেখো আমাদের জোড়া টিয়া পাখি হয়ে গেছে। এখন টিয়া পাখির আশেপাশে যে ডালপালা আছে, ডালপালার সঙ্গে পাতা আছে, সেগুলো আমরা করে ফেলবো খুবই সহজ করে এবং অনেক জলদি। এই লাইট ব্রাউনটা দিয়ে দিলাম। লাইট ব্রাউন হয়ে গেল, আবার একটু ডিপ ব্রাউনটা দিয়ে দিই। আবার এটাতে একটু মিশিয়ে দিই। ব্যাস ডালের কালার শেষ।
এবার আমরা পাতার রং করব। পাতার রং দিব দুইটা কালার, যেহেতু টিয়া কালারটা টিয়ার রঙের টিয়াতে বেশি দিয়েছি, সেহেতু এই কালারটা আমরা ইউজ করব না। আমরা এইটা দিব আর এইটা দিব, তো বেশি ডার্ক হয়ে গেল। এই টিয়াটা দিই, খুব সুন্দর করে এবং জলদি। এই আমাদের চোরাটিয়া আঁকা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর করে বাসায় এইভাবে প্র্যাকটিস করবে, আগে ভালো করে দেখবে, দুইবার তিনবার দেখবে, তারপরে সুন্দর করে প্র্যাকটিস করবে, আর আমাকে অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক দেখাবে। আমি হোমওয়ার্ক দেখতে চাই। এবার গত পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছ অনলাইনে, অনলাইন পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু আছে যাদের একটু সমস্যা রয়ে গেছে। তো আমি চাই কারো যেন সমস্যা না থাকে। তো সুন্দর করে যদি তোমরা হোমওয়ার্ক করো আর সেটা আমাকে দেখাও, তাহলে কিন্তু আর এই সমস্যা থাকবে না। কারণ যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে নির্দেশনা দেব, আর সেই অনুযায়ী তোমরা আবার হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ।